আফওয়ান ইজিকে নিয়ে আমি আবার এসেছি। দেখো, তোমাদের আজকের যে আলোচ্য বিষয়বস্তু সেটা দেখো খুবই সংক্ষিপ্ত, খুবই সীমিত, কারণ তোমাদের আর বেশি চ্যাপ্টার বাকি নেই, প্রায় তোমাদের কমপ্লিট হয়ে গেছে। আর যতগুলো প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো পড়ানো হচ্ছে, যতগুলো প্রশ্ন ক্লাস ওয়ার্ক হচ্ছে, যতগুলো বোর্ড ওয়ার্ক হচ্ছে, যেগুলো দেখানো হচ্ছে, যেগুলো পড়ানো হচ্ছে, ওইগুলোই কিন্তু আসবে। এক্সট্রা করে যতগুলো প্রশ্ন আছে সবগুলো কিন্তু পড়ার দরকার নেই, যেগুলো পড়ানো হচ্ছে ওর মধ্য থেকে কিন্তু পরীক্ষায় আসবে। আজকে তোমাদের যে আলোচ্য বিষয়বস্তু সেটা কি না সেটা হচ্ছে, দেখো লেখা আছে ইজিকে ক্লাস ওয়ান যেটা আছে, পার্টস অফ ইউর বডি, পার্টস অফ ইউর বডি, অর্থাৎ তোমার দেহে, তোমার দেহে কতগুলি পার্ট, অর্থাৎ কতগুলি অংশ তুমি লিখো, তোমার দেহের যে কোনো কোনো অঙ্গ, যে কোনো অঙ্গ, তোমার যে দেহতে যতগুলো অঙ্গ আছে, অঙ্গপ্রত্যঙ্গ আছে, তার মধ্যে ছটা তোমাদেরকে লিখতে হবে। যতগুলো অঙ্গপ্রত্যঙ্গ আছে তার ভিতর এনি অফ সিক্স, মোট ছটা তোমাদেরকে লিখতে হবে। অনেক তো অঙ্গপ্রত্যঙ্গ আছে, সবগুলো তো লেখা সম্ভব নয়, কটা লিখতে হবে না, টোটাল তোমাদেরকে ছটা লিখতে হবে। আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলোও তোমরা লিখতে পারো, বা বাড়িতে কেউ যদি তোমার বাবা মা যদি কোনো অন্য কোনো বলে থাকে সেগুলো কিন্তু তোমরা লিখতে পারো, কিন্তু বানান ঠিক করে লিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো পার্টস অফ ইয়ার বডির মধ্যে প্রথমেই যেটা আমি লিখে নিয়েছি, দেখো এটা ক্লাস ওয়ার্কে আবারও হয়েছিল, আগেও হয়েছিল, অন্য একটা চ্যাপ্টারের সময় আমি বলেছিলাম হ্যান্ড, হ্যান্ড, দেখো আমরা যে চ্যাপ্টারটা ছিল হোয়াট ইউ ডু উইথ আওয়ার হ্যান্ডস, আমরা আমাদের হাত দিয়ে কী করি, তাহলে কী করি না, উই ওয়ার্ক উইথ আওয়ার হ্যান্ডস, আমরা আমাদের হাত দিয়ে কী করি, কাজ করি। আবার কী করি না, লিখতেও তো পারি, কাজ মানে কি, বিভিন্ন কিছু যে কোনো কাজের কথা বলা হচ্ছে, তাহলে কি না, উই ওয়ার্ক উইথ আওয়ার হ্যান্ডস, আমরা আমাদের হাত দিয়ে কাজ করি, তাহলে হ্যান্ড, একটা আমরা ওয়ার্ড, একটা অঙ্গ আমরা পেয়ে গেলাম, যেটা এইচ লেটার দিয়ে, এইচ লেটার দিয়ে শুরু হচ্ছে কি না, হ্যান্ড, এইচ এম ডি, হ্যান্ড কথার অর্থ কী না, হ্যান্ড কথার অর্থ হলো হাত, হ্যান্ড কথার অর্থ কী না, হ্যান্ড কথার অর্থ হলো হাত। আবার দেখো একই রকমভাবে সহজ একটা শব্দ লিখে দিয়েছি হেড, এইচ ই এ ডি, হেড, হেড কথার অর্থ কী না, হেড কথার হচ্ছে অর্থ হচ্ছে মাথা, হেড কথার অর্থ কী না, হেড কথার অর্থ হচ্ছে মাথা, তাহলে হেড মানে হচ্ছে মাথা, ঠিক আছে? তাহলে আবার একটা বল আমরা পেয়ে গেলাম, হেড কথার অর্থ হচ্ছে মাথা, হ্যান্ড কথার অর্থ কী হাত। আবার দেখো লেগ, খুব সহজ সহজ যে শব্দগুলো সেগুলো আমি লিখেছি, খুব সহজ সহজ, যেগুলো আমাদের উচ্চারণ করতে কষ্ট হবে না, যেগুলো বানানো খুব ইজি, সেই রকম ওয়ার্ডগুলো আমি লিখে গেছি। দেখো লেগ, এলিজি, লেগ কথার অর্থ সবাই আমরা জানো কি না, পা, লেগ কথার অর্থ কি না, পা। তাহলে যদি বলা হয় হোয়াট উই ডু উইথ আওয়ার লেগস, আমরা আমাদের পা দিয়ে কী করি না, উই ক্যান ওয়াক অ্যান্ড রান, আমরা কী করি, আমরা হাঁটতে পারি, আবার কি দৌড়াতে পারি, আমরা হাঁটতে পারি আবার দৌড়াতে পারি, ঠিক আছে? তাহলে কী লিখলাম না, আবার একটা আমরা ওয়ার্ড পেয়ে গেলাম, একটা অঙ্গ পেয়ে গেলাম, যার নাম কি না লেগ, যেটার বাংলা অর্থ কি পা। দেখো তারপরে যে আমরা একটা অঙ্গের নাম লিখেছি সেটা কি না, ফিঙ্গার, ইফাইএন জিয়ার, ফিঙ্গার, ইফাইএন জিয়ার, ফিঙ্গার কথার অর্থ কি না, ফিঙ্গার কথা হচ্ছে আঙুল, ফিঙ্গার কথার অর্থ কি না, আঙুল, ফিঙ্গার কথার অর্থ হলো আঙুল, ইফাইএন জিইআর, ফিঙ্গার, ফিঙ্গার কথার অর্থ হলো আঙুল। তাহলে গেল কটা, এক দুই তিন চার, চারটা আমাদের হয়ে গেল। তোমরা তোমাদের চোখ দিয়ে কি করো, আমরা বলেছিলাম তাকে না, উই ক্যান কি না, সি, উই ক্যান সি, অর্থাৎ আমরা দেখি, আমাদের চোখ না থাকলে আমরা তো দেখতে পাবো না, তাই তো? যারা ব্লাইন্ড হয়, যারা হচ্ছে অন্ধ হয়, তারা কি তাদের চোখটা ব্যবহার করতে পারে না, পারে না, কারণ তারা দেখতে পায় না। তাহলে আমরা চোখ দিয়ে কী করি না, চোখ দিয়ে আমরা দেখি, প্রত্যেকটা বস্তুকে দেখি, প্রত্যেকটা জিনিস পড়ছি সেটাও দেখছি, লিখছি যে কোনো জিনিস করতে গেলে আমাদের চোখের প্রয়োজন অতি আবশ্যক, ঠিক আছে? তাহলে চোখ, আর একটা অঙ্গ আমরা পেয়ে গেলাম কি না, আই, ই ওয়াই, আই মানে হচ্ছে চোখ। আবার দেখো ই দিয়েই আমরা লিখেছি, ইয়ার, ইয়ার, ইয়ার কথার অর্থ কি না, ইয়ার কথার অর্থ হচ্ছে কান, ইয়ার কথার অর্থ কি না, ইয়ার কথার অর্থ হচ্ছে কান। তাহলে কান দিয়ে কী করি, যদি বলা হয় হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ইয়ার্স, তোমরা তোমাদের কান দিয়ে কী করো না, উই ক্যান হিয়ার, আমরা আমাদের কানটাকে কী করে কাজে কান লাগায়, কাজে লাগায় না, আমরা আমাদের কানটাকে শোনার ক্ষেত্রে কাজে লাগায়, সেটা কোনো শব্দ হতে পারে, কারোর কথা হতে পারে, কোনো গান হতে পারে, কোনো মিউজিক হতে পারে, তাহলে এটা আমাদের কান দিয়ে কী হয় না, আমরা শুনি, এটা আমরা শুনি, কান দিয়ে আমরা শুনি। তাহলে ছটা যদি অঙ্গপ্রত্যঙ্গের নাম তোমাদেরকে বলা হয়, যে বলা হলো নেম, নেম অফ দ্য পার্টস অফ ইয়ার বডি, নেম অফ দ্য পার্টস অফ ইয়ার বডি, এনি সিক্স, আনসার এনি সিক্স, মানে
ছটি আমরা লিখব, ছটি অঙ্গের নাম লিখব। তাহলে কি আবার রিপিট করছি, দেখো প্রথমেই পাচ্ছি কি না হ্যান্ড, এইচ এ এন ডি হ্যান্ড, হ্যান্ড কথার অর্থ কি না হ্যান্ড, এইচ এ এন ডি হ্যান্ড কথার অর্থ হলো হাত। তারপরে কি পাচ্ছি না হেড, এইচ এ ডি হেড কথার অর্থ কি না হেড কথার অর্থ হচ্ছে মাথা, হেড কথার অর্থ কি না হেড কথার অর্থ হচ্ছে মাথা। লেগ, এ ই জি লেগ, লেগ কথার অর্থ কি না লেগ কথার অর্থ হচ্ছে পা, লেগ কথার অর্থ কি না লেগ কথার অর্থ হচ্ছে পা। চোখ, ঠিক আছে। আবার ওই ই দিয়ে আরো একটা ওয়ার্ড আমরা লিখেছি, সেটা কি না ইয়ার, ই এ আর, ই এ আর ইয়ার, ইয়ার কথার অর্থ হলো কান, ইয়ার কথার অর্থ কি হলো না কান। তাহলে আমাদের আলোচ্য বিষয়বস্তুটা আগে আমি তোমাদের সামনে জানিয়ে দিলাম, নেম অফ দ্য সিক্স পার্টস অফ ইয়ার বডি, ছটা অঙ্গ প্রত্যঙ্গের নাম এনি সিক্স লিখে রেখে দিয়েছি, এগুলো তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে। তোমরা অন্য অঙ্গরও লিখতে পারো, কেউ লিখতে পারো টাং, কেউ ইউএন জিউই টাং, টাং মানে কি না জিহ্বা, ঠিক আছে। কেউ নোজ লিখতে পারো এনএসি, এটা বলার কিছু নেই, যে যেটা মনে হয় সেটাই লিখবে। কিন্তু বানানটা অতি অবশ্যই ভালো করে কিন্তু মুখস্থ করবে, বানান ভুললে কিন্তু নাম্বার পাবে না। বানান ভুল এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা মেন ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, কি না বানানটা তারা ঠিক করে লিখতে পারছে না, ভুলভাল বানান লিখছে, সেক্ষেত্রে কিন্তু সেটা ডিসক্রেডিট, সেখানে কিন্তু নাম্বার পাওয়া যায় না। তাহলে যেটা সহজ বানান হবে সেই বানানটাই লিখবে, সঠিক লিখো, বড় করে লেখার দরকার নেই, সঠিক লিখো কিন্তু বানানটা ঠিক করে লিখো, ঠিক আছে। এই কাজগুলো তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে, এবং এগুলো বাড়িতে খাতায় লিখে অভ্যাস করবে। আজকের ক্লাস এই পর্যন্তই, থ্যাংক ইউ।